মহিলাদের মাথা আছড়ানোর পর ঝরে পড়া চুল কি করবেন? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন নর ও নারী কে বিশেষ আকার আকৃতি অঙ্গ ভঙ্গিমার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, যেমন কিছু তাদের শারীরিক গঠন প্রণালী এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিছু এক্সট্রা সৌন্দর্যবর্ধক জিনিস দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে মাথা চুল। মহিলারা মাথার চুল আছড়ানোর কারণে, অর্থাৎ তাদের মাথার চুল তো হয় বড় বড়, মাথার চুল আছড়ানোর পরে চিরুনির দাঁতের সাথে যে সকল অকেজ চুল ছিঁড়ে আসে অথবা উপড়িয়ে আসে, এই চুলগুলা তারা কি করবেন এটা জানতে চেয়েছেন। জি, এই বিষয়ে যে চুলগুলা আছড়ানোর পরে চিরুনির দাঁতে পাওয়া যায় সেগুলো সংগ্রহ করে এক জায়গায় করে মাটির নিচে পুঁতে ফেলবেন অথবা আগুন দিয়ে ওই চুলগুলা পুড়িয়ে ফেলবেন। তাছাড়া যদি মাথার চুল আপনি দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য কিছু টাকার লোভে বা মোহে পড়ে আপনি আপনার মাথার ওই সকল চুলগুলা বিক্রি করেন, এইগুলো নিয়ে যে কিন্তু পরচুলা তৈরি করে, আর পরচুলা ব্যবহার করতে নবী যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনভাবে নিষেধ করেছেন, তাহলে আপনি যদি টাকার মহে পড়ে এই চুলগুলা বিক্রি করেন তাহলে আপনার অবশ্যই গুনাহ হবে, কারণ আপনি খারাপ একটি কাজে সহযোগিতাকারী হিসেবে গণ্য হবেন। সুতরাং মাথার চুল আছড়ানোর পরে এই সকল অবশিষ্টাংশ চুল যেগুলা চিরুনির সাথে উঠে আসে এইগুলা হয় পুড়িয়ে ফেলবেন অথবা মাটির মধ্যে পুঁতে ফেলবেন, এটাই ইসলাম বলে। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন।